জয় যিশু। আমি শীর্ষেন্দু মুখার্জি সকলকে জানাই প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় বিশ্বাসী, আমাদের প্রত্যেকেরই জাগতিক নিয়ম অনুযায়ী এক একটি করে সুন্দর সুন্দর নাম রয়েছে, আবার সেই নামের সুন্দর সুন্দর অর্থও রয়েছে। তাই আমরা যখন ঈশ্বরের বিষয়ে শুনি তখন আমাদের মনে একটি প্রশ্ন আসে যে আমাদের মতো ঈশ্বরেরও কি নাম হয় বা ঈশ্বরেরও কি কোনো নাম পদবি রয়েছে? যদি আপনাদের মনে এই ধরনের প্রশ্নটি থাকে বা উকি দিয়ে থাকে তাহলে আজকের প্রচারটি আপনাদের জন্য। আজকের প্রচারে আমরা জানব যে ঈশ্বরের নাম কি, ঈশ্বরের কয় প্রকারের নাম রয়েছে। আশা করি আজকের প্রচার আপনাদেরকে ঈশ্বরের বিষয়ে আরও বেশি কিছু জানতে ও ঈশ্বরে বৃদ্ধি পেতে সাহায্য করবে। আসুন দেখে নিই ঈশ্বরের নামগুলি কি কি বা ঈশ্বরকে তার দাসেরা কি কি নামে ডাকত বা ডাকে। আজকের প্রচারের বিষয় ঈশ্বরের নাম কি। প্রিয় বিশ্বাসী, আমাদের মানুষ্য সমাজে জাগতিক মতে সাধারণত দুটি নাম থাকে, একটি আসল নাম যেটি আমাদের সরকারি খাতায় নথিভুক্ত করতে হয় এবং একটি ডাকনাম বা নিকনেম, যে নামে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা ডাকেন। এছাড়াও আমাদের বন্ধুবান্ধব পরিবারের অন্যান্য সদস্যরা আরও অনেক নামেতে আমাদেরকে ডেকে থাকেন বা অনেক নাম দিয়ে থাকেন, কিন্তু সেগুলি নিয়ে আমি প্রচারে আলোচনা করতে চাই না। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসবে যে তাহলে ঈশ্বরেরও কি আমাদের মতো আসল ও ডাকনামের মতো দুটো নাম রয়েছে? প্রিয় বিশ্বাসী, আমাদের অবশ্যই জানা উচিত যে ঈশ্বরের আমাদের মতো জাগতিক নিয়ম অনুযায়ী দুটো নাম হয় না। কেউ কেউ বলেন ঈশ্বরের কোনো নাম নেই, আবার কেউ কেউ এর বিরোধিতা করে বলেন যে ঈশ্বরের বহু নাম রয়েছে যা গুণে শেষ করা সম্ভব নয়। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ঈশ্বর সর্বশক্তিমান। তিনি যখন যেভাবে যার কাছে নিজেকে প্রকাশ করেন সেই ব্যক্তি সেইভাবেই তাকে বা সেই নামেতেই তাকে ডেকে থাকেন। বাইবেলে যদি আমরা পুরাতন ও নতুন নিয়ম মিলিয়ে দেখি তাহলে সেখানে ঈশ্বরের বহু নাম আমরা দেখতে পাব। আসুন দেখে নিই বাইবেল এই বিষয়ে আমাদেরকে কি বলে। আমরা যদি গীতসংহিতা তার 135 অধ্যায় 13 পদ পাঠ করি সেখানে লেখা আছে, হে সদাপ্রভু তোমার সুনাম চিরকাল স্থায়ী, হে সদাপ্রভু বংশের পর বংশ ধরে তোমার নাম স্মরণে থাকবে। এবং যাকব পুস্তক তার 4 অধ্যায় 8 পদে লেখা আছে, ঈশ্বরের কাছে এগিয়ে যাও তাহলে তিনিও তোমাদের কাছে এগিয়ে আসবেন। পাপীরা তোমরা নিজেদের সূচি করো, দুমনা লোকেরা তোমাদের অন্তর খাঁটি করো। এবং প্রেরিত পুস্তক তার 17 অধ্যায় 27 পদে লেখা আছে, ঈশ্বর এই কাজ করেছেন যেন মানুষ হাতড়াতে হাতড়াতে তাকে পেয়ে যাবার আশায় তার খোঁজ করে, কিন্তু আসলে তিনি আমাদের কারো কাছ থেকে দূরে নন। প্রিয় বিশ্বাসী, আমরা প্রথম পদটিতে গীতসংহিতা তার 135 অধ্যায় 13 পদে দেখতে পাই যে সেখানে বলা হয়েছে, যদিও ঈশ্বরের একাধিক উপাধি রয়েছে তবে তার একটাই নাম রয়েছে, আর সেই নাম বংশ পরম্পরায় স্মরণে থাকবে, অর্থাৎ সেই নামে আরাধনা হবে। এবং তারপর যদি আমরা যাকব পুস্তক তার 4 অধ্যায় 8 পদে দেখি সেখানে দেখতে পাবো যে ঈশ্বরের নাম জানার মাধ্যমে আমরা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি। এবং আমরা যদি প্রেরিত পুস্তক তার 17 অধ্যায় 27 পদ পাঠ করি তাহলে সেখানে দেখতে পাবো যে ঈশ্বর কোনো রহস্যময় ব্যক্তি নন। তিনি সবসময় চান আমরা যেন তার সম্বন্ধে জানি, তাকে সঠিকভাবে চিনি ও তার গভীরে প্রবেশ করি। যে তাকে খোঁজে, তাকে জানে, তার তিনি কাছাকাছিই থাকেন। এবার আসুন আমরা ঈশ্বরের নামগুলির দিকে যাই, কিন্তু তার আগে একটি ছোট্ট প্রশ্নের উত্তর দিতে চাই, যে প্রশ্নটি সাধারণত প্রত্যেকেই করে থাকেন। সেই প্রশ্নটি হলো, আমাদের মতো পাপীদের মুখে ঈশ্বরের নাম উচ্চারণ করা কি অন্যায়? প্রিয় বিশ্বাসী, আমরা যদি যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 7 পদ পাঠ করি সেখানে লেখা আছে, কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না, যে তা করবে তাকে সদাপ্রভু শাস্তি দেবেন। এবং জিরিমিয় তার 29 অধ্যায় 9 পদে লেখা আছে, তারা আমার নাম করে মিথ্যা কথা বলে, আমি সদাপ্রভু তাদের পাঠাইনি। প্রিয় বিশ্বাসী, এখানে যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 7 পদে ঈশ্বর আমাদেরকে বলেছেন যে আমরা যেন যখন তখন যেভাবে ইচ্ছা সদাপ্রভুর অর্থাৎ ঈশ্বরের নাম না নিই। যদি তা করি তাহলে ঈশ্বর আমাদেরকে কঠোর শাস্তি দেবেন। প্রিয় বিশ্বাসী, আমরা অনেকেই রয়েছি যারা অনর্থকভাবে নিজেদের ইচ্ছামতো ঈশ্বরের নামকে ব্যবহার করি। তার দ্বারা যে আমরা ঈশ্বরের নামকে গৌরবান্বিত করি তা নয়, বরং তার পবিত্র নামের আমরা অপমান করি, তার নামকে আমরা কলুষিত করি। অনেক সময় আমরা আমাদের শত্রুদেরকে ঈশ্বরের নামে অভিশাপ দিয়ে থাকি। অনেক সময় আমরা ঈশ্বরের নামে অন্য লোকের বিচার করে থাকি। অনেক সময় আমরা আমাদের মনোগত কথাকে, নিজেদের চিন্তাধারাকে ঈশ্বরের চিন্তাধারা বলে জোর করে স্বীকৃতি দিয়ে থাকি। অনেক সময় আমরা বলে থাকি ঈশ্বর এই বলেছেন, ঈশ্বর ওই বলেছেন, কিন্তু তা আদৌ ঈশ্বর বলেননি, সেটা আমাদের মনোগত ঐচ্ছিক কথা। ঈশ্বর এভাবে গৌরব পাওয়ার বদলে গৌরবহীন হয়ে পড়েন। তিনি মিথ্যুক ঈশ্বরে পরিণত হন শুধুমাত্র আমাদের জন্য। আমাদের তার নামকে ভুলভাবে ভুল জায়গায় ব্যবহার করার জন্যই তিনি অগৌরবান্বিত বা নিন্দিত হন। তাই তিনি বলেন আমরা যেন তার নামকে অযথা যেখানে সেখানে যে কোনো উদ্দেশ্যে ব্যবহার না করি। এরপর আমরা যদি যিরমিয়া তার ২৯ অধ্যায় ৯ পদে দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে সেখানেও ঈশ্বরের অগৌরবের কথা লেখা রয়েছে। আমরা অনেক সময় ঈশ্বরের নামে মিথ্যা কথা বলে থাকি, নিজেদেরকে বড় জাহিল করবার জন্য ঈশ্বরের নামে মিথ্যা ভাববাণী করে থাকি, যা ঈশ্বরকে অগৌরব দেয়। আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে আমাদের ঈশ্বরের পবিত্র নামকে নিয়ে কোনো মিথ্যা কথা বলা উচিত নয়, কিন্তু আমরা নিজেদেরকে এতটাই স্মার্ট মনে করি যে আমরা ঈশ্বরের নামকে মুখে আনা তো দূরের কথা, সেই পবিত্র নামকে নিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করি। সেই নামকে নিয়ে আমরা অনেক সময় খেলা করি, মিথ্যা কথা বলি, মিথ্যাভাবে আমরা শপথ গ্রহণ করি, আমাদের জাগতিক মিথ্যা কথার সাথে সে নামকে জড়িয়ে দিই। ফলে আমাদের সাথে সাথে ঈশ্বরও মিথ্যাবাদী রূপে প্রমাণিত হন। তাই ঈশ্বর কখনো চান না যে আমরা তার নামকে ব্যবহার করি প্রার্থনা, আরাধনা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে। আমরা যদি অসম্মানজনকভাবে ঈশ্বরের নামকে কখনো ব্যবহার করে থাকি তাহলে সেটা অন্যায় হবে আমাদের জন্য। এবার অনেকেই বলবেন যে তাহলে কি আমরা ঈশ্বরের নামকে ব্যবহার করতে পারবো না? প্রিয় বিশ্বাসী, ঈশ্বর বলেননি যে আমরা তার নামকে ব্যবহার করতে পারবো না বা তার নাম ধরে ডাকতে পারবো না, বরং তিনি আমাদেরকে নাম ধরে ডাকবার সুযোগ দিয়েছেন। আমরা বিভিন্ন পদে ঈশ্বরের নাম ব্যবহারের বিষয়ে দেখতে পাই। যেমন আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার ১৭ অধ্যায় ২৫ থেকে ২৬ পদ পাঠ করি, সেখানে লেখা আছে, ন্যায়বান পিতা, জগতের লোকেরা তোমাকে জানে না, কিন্তু আমি তোমাকে জানি, আর তুমিই যে আমাকে পাঠিয়েছ এরা তা বুঝতে পেরেছে। আমি তাদের কাছে তোমাকে প্রকাশ করেছি এবং আরও প্রকাশ করব, যেন তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেরকম ভালোবাসা তাদের অন্তরে থাকে, আর আমি যেন তাদের সঙ্গে যুক্ত থাকি। এবং গীতসংহিতা তার ১০৫ অধ্যায় ১ থেকে ২ পদ যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তার গুণের কথা ঘোষণা করো, তার কাজের কথা অন্যান্য জাতিদের জানাও, তার উদ্দেশ্যে গান গাও, তার প্রশংসা গান করো, তার সব আশ্চর্য কাজের কথা বলো। প্রিয় বিশ্বাসী, আমরা যোহন লিখিত সুসমাচার তার ১৭ অধ্যায় ২৫ এবং ২৬ পদে দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের নাম জানতেন ও সেই নামকে ব্যবহার করতেন, তবে সেই ব্যবহারের মধ্যে কোনো মন্দতা ছিল না। তিনি যখন প্রার্থনা করতেন, রোগীদেরকে সুস্থ করতেন, মৃত মানুষকে বাঁচিয়ে তুলতেন, কেবলমাত্র তখনই তিনি ঈশ্বরের নামকে ব্যবহার করতেন, অন্য কোনো বাজে উদ্দেশ্যে না। এরপর আমরা যদি গীতসংহিতা তার ১০৫ অধ্যায় ১ থেকে ২ পদ দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে ঈশ্বর স্বয়ং তার নামকে ব্যবহার করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি আমাদেরকে তার নামের গৌরব, প্রশংসা, মহিমা করবার জন্য তার নামকে ব্যবহার করতে বলছেন, অন্য কোনো জাগতিক উদ্দেশ্য নয়। কিন্তু আমরা যখন ঈশ্বরের নামে গৌরব প্রশংসা করি তখন তিনি খুশি হন। তাই আমাদের সবসময় ঈশ্বরের গৌরব, প্রশংসা, মহিমা করবার জন্য, তার নামে সঠিক উদ্দেশ্য নিয়ে কোনো কিছু প্রয়োজনীয় জিনিস চাইবার জন্য, প্রার্থনা, আরাধনা ও প্রচার করবার জন্য ব্যবহার করা উচিত, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নয়। এবার আমরা বাইবেলের কিছু পদ দেখব যেখানে ঈশ্বরের নামের বিষয়ে উল্লেখ রয়েছে। সে প্রত্যেকটি নাম আপনাদের সামনে উল্লেখ করতে চায় এক এক করে। যেমন প্রথম হচ্ছে সদাপ্রভু। যদি আমরা যিশাইয় পুস্তক তার ৪২ অধ্যায় ৮ পদ পাঠ করি, সেখানে লেখা আছে, আমি সদাপ্রভু, এই আমার নাম, আমি অন্যকে আমার গৌরব কিংবা প্রতিমাকে আমার পাওনা প্রশংসা পেতে দেব না। দ্বিতীয় নাম হচ্ছে সর্বশক্তিমান। যদি আমরা আদি পুস্তক তার ১৭ অধ্যায় ১ পদ পাঠ করি, সেখানে লেখা আছে, আব্রাহামের বয়স যখন ৯৯ বছর তখন সদাপ্রভু তাকে দেখা দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখো এবং আমার ইচ্ছা মতো চলো। तीन नम्बर आलफा और ओमेगा प्रकाशित वाक्य तार एक अध्याय 8 पद यदि आमरा पढ़ी सेखाने लेखा आछे प्रभु ईश्वर बोलेछेन आमी से आलफा एवं ओमेगा जिनि आछेन जिनि छिलेन ओ जिनि आसछेन आमी सर्वशक्तिमान। चार नम्बर अनेक दिनेर वृद्ध दानियल पुस्तक तार 7 अध्याय 9 पदे देखते पाई परे आमी देखलाम कयेकटा सिंहासन रखा हलो एवं खूब वृद्ध एकजन तार सिंहासने बसलेन तार कापड़ चोपड़ तुषारेर मतो सादा एवं तार माथार चूल सादा पशमेर मतो तार सिंहासन और सिंहासनेर चाकागुलो जेन आगुने ज्वलछिलो। पाँच नम्बर नाम हच्छे सृष्टिकर्ता आमरा यदि यिशायाह पुस्तक तार 40 अध्याय 28 पद पाठ करी सेखाने लेखा आछे तोमरा कि जानो ना तोमरा कि शोनोनी सदाप्रभु जिनि चिरकाल स्थायी ईश्वर जिनि पृथिवीर शेष सीमार सृष्टिकर्ता तिनि दुर्बल हन ना क्लान्तও हन ना तार बुद्धिर गभीरता केउ मापते पारे ना। 6 नम्बर नाम हच्छे पिता आमरा यदि मथी लिखित सुसमाचार तार 6 अध्याय 9 पद पाठ करी सेखाने लेखा आछे एइजोन्नो तोमरा एइभाবে प्रार्थना करो हे आमादेर स्वर्गस्थ पिता तोमार नाम पवित्र बोले मान्य होक। 7 नम्बर नाम हच्छे पवित्र ईश्वर आमरा यदि आदि पुस्तक तार 1 अध्याय 1 पद पढ़ी सेखाने लेखा आछे सृष्टिर शुरूतेई ईश्वर महाकाश और पृथ्वी सृष्टि करलेन। 8 नम्बर नाम हच्छे ईश्वर गणेर ईश्वर द्वितीय विवरण तार 10 अध्याय 17 पदे लेखा आछे तोमादेर ईश्वर सदाप्रभु सब देवदेवतार उपरे एवं तिनी प्रभुदेर प्रभु तिनी महान शक्तिशाली एवं भक्तिपूर्ण भय जागानो ईश्वर तिनी कारो पक्ष नेन ना एवं घुषो खान ना। 9 नम्बर नाम हच्छे शिक्षक यिशायाह पुस्तक तार 30 अध्याय 20 पदे लेखा आछे यदिओ प्रभु तोमादेर अल्प रुटी और अल्प जल दिएछेन तबुओ तोमादेर शिक्षक प्रभु और लुकिए थाकबेन ना तोमरा निजेदेर चोखेई ताके देखते पाबे। 10 नम्बर नाम हच्छे निर्माणकर्ता गीत संहिता तार 149 अध्याय 2 पदे लेखा आछे इजराइल तार सृष्टिकर्ता के निये आनंद करुक सियनेर लोकेरा तादेर राजा के निये खुशी होक। 11 नम्बर नाम हच्छे शांतिदाता ईश्वर योहन लिखित सुसमाचार तार 20 अध्याय 26 पदे लेखा आछे एर एक सप्ताह परे शिष्यरा आबार घरेर मध्ये मिलित हलेन आर थोमाओ तादेर संगे छिलेन यदिओ समस्त दरजा बंध छिलो तबुओ जीशु एसे तादेर माझखाने दाड़िये बोलेन तोमादेर शांति होक। 12 नम्बर नाम हच्छे प्रार्थना श्रवणकारी ईश्वर गीत संहिता तार 65 अध्याय 2 पदे लेखा आछे हे प्रार्थना ग्राह्यकारी तोमार काछे सब मानुष आसे। 13 नम्बर नाम हच्छे अपरिवर्तित ईश्वर यात्रा पुस्तक तार 3 अध्याय 14 पदे लेखा आछे ईश्वर मसीहके बोलेन जिनि आमी आछि आमिई तिनि तुमी इजराइलदेर बोलबे जे आमी आछि तादेर काछे तोमाके पाठियेछेन। 14 नम्बर नाम हच्छे सगौरव रक्षक यात्रा पुस्तक तार 34 अध्याय 14 पदे लेखा आछे तोमरा कोनो देवतार उपासना करबे ना कारण सदाप्रभुर नाम हलो पावना भक्ति पावार आग्रही ईश्वर तिनि तार पावना भक्ति चान। 15 नम्बर नाम हच्छे अनन्तकालीन राजा प्रकाशित वाक्य तार 15 अध्याय 3 पदे लेखा आछे तारा ईश्वरेर दास मसीर एवं से मेष शिशुर এই গানটি গাইছিল সর্বশক্তিমান প্রভু ঈশ্বর কত মহান ও আশ্চর্য তোমার কাজ হে সমস্ত জাতি রাজা কত ন্যায় ও সত্য তোমার পথ। ১৬ নম্বর নাম হচ্ছে প্রভু গীত সংহিতা তার ১৩৫ অধ্যায় ২১ পদে লেখা আছে সদাপ্রভু যিনি জেরুজালেমে বাস করেন তার গৌরব সিয়ন থেকে হোক সদাপ্রভুর প্রশংসা হোক। ১৭ নম্বর নাম হচ্ছে বাহিনী গণের সদাপ্রভু যিশায়াহ পুস্তক তার ১ অধ্যায় ৯ পদে লেখা আছে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের জন্য যদি কয়েকজন জীবিত না রাখতেন তবে আমাদের অবস্থা সদম ও ঘোমরা শহরের মতো হতো। ১৮ নম্বর নাম হচ্ছে পরাৎপর সদাপ্রভু গীত সংহিতা তার ৪৭ অধ্যায় ২ পদে লেখা আছে মহান সদাপ্রভু ভক্তিপূর্ণ ভয় জাগান গোটা পৃথিবীর উপরে তিনিই মহান রাজা। ১৯ নম্বর নাম হচ্ছে পবিত্রতম হিতোপদেশ তার ৯ অধ্যায় ১০ পদে লেখা আছে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো সুবুদ্ধির ভিত্তি সেই পবিত্র জনকে জানতে পারলে বিচার বুদ্ধি লাভ হয়। 20 नम्बर नाम होच्छे कुम्भकार। जिशाय तार 64 अध्याय 8 पदे लेखा आछे, तबुओ हे सदाप्रभु तुमी आमादेर पिता, आमरा माटी तुमी कुमार, आमरा सबाई तोमार हाथेर काज। 21 नम्बर नाम होच्छे मुक्तिदाता। जिशाय तार 41 अध्याय 14 पदे लेखा आछे, हे जाकब हे इजराइल तुमी जदिओ पोकार मतो सामान्य, तबुओ भय करो ना, आमी निजेई तोमाके साहाज्य करब, आमी सदाप्रभु तोमार मुक्तिदाता इजराइलेर सेई पवित्र जनेर कथा बोलछि। 22 नम्बर नाम होच्छे शैल। गीत संहिता तार 18 अध्याय 46 पदे लेखा आछे, सदाप्रभु जीवंत, आमार आश्रय पहाड़ेर गौरव होक, आमार उद्धारकर्ता ईश्वरेर सम्मान बृद्धि होक। 23 नम्बर नाम होच्छे त्राणकारी बा उद्धारकारी। जिशायो तार 45 अध्याय 21 पदे लेखा आछे, एशो तुम्हादेर पक्षे जा बोलबार आछे ता उपस्थित करो, तोमरा एकसंगे परामर्श करो, एई घटना जे घटबे ता के आगे बोलेछेन, सेई दूर अतीते के ता आगे घोषणा करेछेन, आमी सदाप्रभुई कि ता करिनी, आमी छाड़ा आर ईश्वर नेई, आमी न्यायबान ईश्वर, आमी उद्धारकर्ता, आमी छाड़ा आर कोनो ईश्वर नेई। 24 नम्बर नाम होच्छे पालक। गीत संहिता तार 23 अध्याय 1 पदे लेखा आछे, सदाप्रभु आमार पालक, आमार अभाव नेई। 25 नम्बर नाम होच्छे जिहोवा जिरी। आदि पुस्तक तार 22 अध्याय 13 एवं 14 पदे लेखा आछे, अब्राहाम तखन चारिदिके ताकालेन एवं देखलेन तार पिछने एकटा भेड़ा रयेछे आर तार सिंग झोपे आटके आछे, तखन अब्राहाम गिये भेड़ाटा निलेन एवं छेलेर बदले से भेड़ाटाई तिनि पुरानो उत्सर्गेर अनुष्ठाने व्यवहार करलेन। तिनि सेई जायगाटार नाम दिलेन जिहोवा जिरी, जार माने सदाप्रभु जोगान। सेइजोन्नो आजो लोके बोले सदाप्रभुर पहाड़े सदाप्रभुई जुगिए देन। 26 नम्बर नाम होच्छे जिहोवा निशी। जात्रा पुस्तक तार 17 अध्याय 15 पदे लेखा आछे, एरपर मोशी एकटा बेदी तैरी करे तार नाम दिलेन जिहोवा निशी, जार माने सदाप्रभुई आमार पताका। 27 नम्बर नाम होच्छे जिहोवा शालोम। বিচার কর্তৃকগণ তার 6 অধ্যায় 24 পদে লেখা আছে, তখন গিদিয়ন সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে একটা বেদী তৈরি করে তার নাম দিলেন জিহোবা শালোম, যার মানে সদাপ্রভুই শান্তি। বেদীটা এখনো অবিয়শ্রেয়দের অফ্রাতে আছে। 28 নম্বর নাম হচ্ছে জিহোবা। গীত সংহিতা তার 9 অধ্যায় 10 পদে লেখা আছে, যারা তোমাকে জানে তারা যেন তোমার উপর নির্ভর করে, কারণ হে সদাপ্রভু যারা তোমাকে গভীরভাবে জানতে চায় তাদের তুমি কখনো ত্যাগ করনি। প্রিয় বিশ্বাসী, এছাড়াও আমরা বাইবেলে ঈশ্বরের বহু নামকে দেখতে পাই, কিন্তু সেইগুলি সব এই প্রচারে আলোচনা করা সম্ভব নয়, তাই আপনাদের বোঝার সুবিধার্থে কিছু পদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ঈশ্বরকে তার দাসেরা বিভিন্ন নামে ডাকতেন, যখন ঈশ্বর তাদের সামনে যেভাবে নিজেকে প্রকাশ করতেন সেভাবেই তারা ডাকতেন। তাই আমরাও ঈশ্বরকে প্রার্থনা করাকালীন বা ঈশ্বরের প্রশংসার উদ্দেশ্যে নানা নাম ব্যবহার করে ডাকতে পারি সাহায্যের জন্য। ঈশ্বর বলেন আমরা যেন ঈশ্বরের নাম সৎ উদ্দেশ্যে ব্যবহার করি, যেন তার নামের অমর্যাদা না করি। আজকের এই প্রচারে আমরা শিখলাম যে ঈশ্বরের নামকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, এবং ঈশ্বরের কত রকমের নাম আছে বাইবেলে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত জিহোবা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও মনোনীত করলে তোমার বাক্য থেকে পাঠ করতে ও সেই বাক্য থেকে জ্ঞান লাভ করতে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে তোমার বাক্য থেকে তোমার পবিত্র জীবন্ত নামগুলোর বিষয়ে সঠিকভাবে শিক্ষা দিলে। তুমি আজ আমাদেরকে শেখালে যে আমরা যেন কোনো অসৎ উদ্দেশ্যে তোমার পবিত্র নামকে ব্যবহার না করি, বরং সৎ উদ্দেশ্য নিয়ে বা তোমার গৌরবের জন্য তোমার নামকে ব্যবহার করি। প্রভু গো, তুমি আমাদেরকে অনুগ্রহ করো যেন আমরা তোমার নামের মর্যাদা দিতে পারি, যেন কোনোভাবে আমাদের দ্বারা তোমার নাম অগৌরবান্বিত না হয়। আমরা এতদিন জ্ঞানে অজ্ঞানে নানাভাবে তোমার পবিত্র নামকে অপব্যবহার করেছি। তুমি আমাদের সেই পাপকে ক্ষমা করো এবং আমাদের শেখাও যেন আমরা তোমার নামের মর্যাদা দিতে পারি। সকল ভার তোমার হাতে অর্পণ করি, সকল গৌরব মহিমা প্রশংসা তোমাকেই দিই। তুমি সকলকে অনুগ্রহ দান করো। এই ছোট্ট প্রার্থনা আমাদের সর্বশক্তিমান প্রভু নাসরতীয় খ্রিস্ট যিশুর নামেতে চাই। আমেন।